আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকে আমরা নবম শ্রেণীর রসায়ন তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা এখানে একটি নমুনা উত্তরপত্র দিব, তোমরা সেখান থেকে ধারণা নিয়ে তোমরা বাসায় নিজেরা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের উপর কভার পেজ সম্পর্কে আলোচনা করব। তো কভার পেজ সম্পর্কে আলোচনা করার আগেই তোমাদেরকে বলে রাখছি, যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অবশ্যই আপডেট পেতে পারো। তো প্রথমে আমাদের এখানে অ্যাসাইনমেন্টের কভার পেজে রয়েছে স্কুলের নাম, তোমরা এখানে তোমাদের নিজস্ব স্কুলের নাম লিখবে। তারপরে অ্যাসাইনমেন্টের নম্বর, অর্থাৎ তোমাদের রসায়ন অ্যাসাইনমেন্টটা কত নম্বরে আছে, এটা যদি এক হয় তাহলে এক, দুই নম্বর হলে এটা দুই, এখানে দুই লিখবে। তারপর হচ্ছে যে বিষয়ের শিরোনাম, অর্থাৎ আমরা এখানে পর্যায় সারণী নিয়ে যেহেতু আলোচনা করব, তো আমাদের শিরোনাম হচ্ছে যে পর্যায় সারণী। তারপর তোমাদের নাম, রোল নাম্বার, শাখা, শ্রেণী ইত্যাদি লিখবে। এবং সর্বশেষ তোমাদের জমা দেওয়ার তারিখটা, অর্থাৎ যেই তারিখে জমা দিবে ওই তারিখটা এখানে লিখবে। আমরা এখানে তোমাদের প্রশ্নটি দেখতে পাচ্ছি। এখানে আমাদের প্রশ্নে চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী থেকে প্রশ্নটি করা হয়েছে। প্রশ্নে লেখা হয়েছে, এক থেকে 36 পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে ক্ষার ধাতু, মিথক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস এবং অবস্থান্ত ধাতু সমূহকে চিহ্নিত করো। অর্থাৎ তোমরা একটি পর্যায় সারণী এখানে আঁকবে, যেখানে এক থেকে 36 পর্যন্ত মৌলগুলো থাকবে এবং ক্ষার ধাতু রয়েছে আমাদের কিছু, মিথক্ষার ধাতু রয়েছে এবং কিছু রয়েছে মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় এবং অবস্থান্ত ধাতু, যেগুলো আমরা আমাদের বইতে শিখেছি ওগুলো এখানে চিহ্নিত করব। তো এখানে রয়েছে মূল্যায়ন নির্দেশক, অর্থাৎ তোমাদের খাতাটি অর্থাৎ অ্যাসাইনমেন্টটি কীভাবে মূল্যায়ন করা হবে বর্ণনা করা হয়েছে। যেমন এখানে লেখা হয়েছে যে সঠিকভাবে ক্ষার ধাতু, মিথক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় ধাতু, অবস্থান্ত ধাতু চিহ্নিতকরণ। অর্থাৎ তোমরা যদি এটা সঠিকভাবে চিহ্নিত করতে পারো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটি সঠিকভাবে তারা মূল্যায়ন করবে। আমরা এখানে একটি নমুনা উত্তরপত্র তৈরি করেছি, যেখান থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করবে। তো অ্যাসাইনমেন্টে আমাদেরকে বলা হয়েছে যে ক্ষার ধাতু, মিথক্ষার ধাতু এবং অবস্থান্ত মৌল, মুদ্রা ধাতু, হ্যালোজেন এবং নিষ্ক্রিয় গ্যাসগুলোকে চিহ্নিত করতে। তো আমি সর্বপ্রথম এগুলো কী এবং এগুলো কোনগুলো আসলে আমাদের এই ধাতুসমূহ বা আমাদের এই মৌলসমূহ সেগুলোকে আমি একটু বলে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে যে আমাদের ক্ষার ধাতু। এখন ক্ষার ধাতু হচ্ছে তোমাদের পর্যায় সারণীতে আমাদের কয়েকটা গ্রুপ থাকে এবং কয়েকটা পর্যায় থাকে। এখন পর্যায়গুলো হচ্ছে যে আমাদের 1 থেকে 7 পর্যন্ত এবং গ্রুপ হচ্ছে যে আমাদের 1 থেকে 18 পর্যন্ত। তো এই যে গ্রুপের 1 নম্বর গ্রুপে আমাদের যে মৌলগুলো থাকে এগুলো হচ্ছে যে আমার ক্ষার ধাতু। তবে অবশ্যই এখানে ধাতু যেহেতু তাই আমাদের হাইড্রোজেন গ্যাসটি আসবে না, কারণ হাইড্রোজেন হচ্ছে যে আমাদের একটা গ্যাস। তো এরপর থেকে যে মৌলগুলো সেগুলো হচ্ছে আমাদের ক্ষার ধাতু। যেমন আমাদের এখানে রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আরও রয়েছে, কিন্তু সেগুলো তোমাদের সিলেবাসের বাইরে। তো আমরা এই তিনটিকেই আপাতত ক্ষার ধাতু হিসেবে চিহ্নিত করব। এরপরে রয়েছে আমাদের মিথক্ষার ধাতু। এখন তোমাদের মিথক্ষার ধাতু হচ্ছে যে গ্রুপ 2 এর মূল সমূহকে আমরা জানি যে মিথক্ষার ধাতু বলা হয়। এখন মিথক্ষার মানে মিথ শব্দের অর্থ হচ্ছে যে মাটি, অর্থাৎ মাটিতে যে ক্ষারগুলো যৌগ হিসাবে পাওয়া যায় সেগুলোকে বলা হয় মিথক্ষার ধাতু। এখানে আমাদের কয়েকগুটা মৌল রয়েছে, তবে আমাদের সিলেবাসে রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম। এরপর রয়েছে আমাদের অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলগুলো হচ্ছে যে আমাদের যেগুলো রঙিন যৌগ গঠন করে সেগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। আমাদের গ্রুপ 3 থেকে এবং গ্রুপ 12 পর্যন্ত মৌলসমূহকে সাধারণত বলা হয় অবস্থান্তর মৌল। এগুলোর মধ্যে রয়েছে আমাদের আজকের আমাদের সিলেবাসের মধ্যে যে 4 নম্বর পর্যায় পর্যন্ত রয়েছে, সেখানে আমাদের স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ব্যান্ডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল, নিকেল, কপার এবং জিঙ্ক, এইগুলো হচ্ছে যে আমাদের অবস্থান্তর মৌল। এখন এরপর হচ্ছে যে আমাদের মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কোনগুলো? মুদ্রা ধাতু হচ্ছে যেসব ধাতু থেকে মুদ্রা করা হয় সেগুলোকে বলা হয় যে আমাদের মুদ্রা ধাতু। এগুলো সাধারণত হচ্ছে যে কপার, সিলভার, গোল্ড ইত্যাদি হচ্ছে যে আমাদের মুদ্রা ধাতু। এখন তোমাদের এখানে পর্যায় সারণী 4 পর্যন্ত 4-এর মধ্যে আমাদের শুধুমাত্র কপার রয়েছে, তাই আমরা কপারকেই মুদ্রা ধাতু হিসাবে চিহ্নিত করব। তারপর হচ্ছে আমাদের হ্যালোজেন। এখন হ্যালোজেনটা কি? সেটা হচ্ছে যে আমাদের গ্রুপ 17 নম্বরে যে মৌলগুলো থাকে সেগুলোকে বলা হয় হ্যালোজেন। এগুলো হচ্ছে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আরও রয়েছে, কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে ফ্লোরিন, ক্লোরিন এবং ব্রোমিন, এই তিনটা। এরপরে সর্বশেষ রয়েছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে যে আমাদের গ্রুপ 18-এর মৌলসমূহকে সাধারণত বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এগুলো হচ্ছে যে আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। আমাদের সিলেবাসের মধ্যে এই 4টা রয়েছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। তো আপাতত এই ছিল আমাদের মূলত ব্যাখ্যা, অর্থাৎ কোনটা কীভাবে, কোনটাকে কী হিসাবে চিহ্নিত করা হয় সেটা বললাম। এরপর আমরা বলবো যে তোমরা কীভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটি লিখবে।
এখন সর্বপ্রথম তোমাদের যেটা করতে হবে, অবশ্যই আমাদের একটা পর্যায় সারণী তৈরি করতে হবে। কিন্তু পর্যায় সারণীটি 1 থেকে 118 পর্যন্ত মৌল, অর্থাৎ সর্বমোট 118টি যে মৌল রয়েছে, এই সবগুলো না লিখে আমরা আমাদের সিলেবাসে যে 1 থেকে 36টা পর্যন্ত মৌল রয়েছে, এই 36টা পর্যন্ত মৌলকে নিয়ে আমরা পর্যায় সারণীটা তৈরি করব। এখন পর্যায় সারণী এখানে আমাদের গ্রুপ যেহেতু আমাদের যেহেতু 36টা পর্যন্ত বলেছে, সেজন্য আমরা এখানে 1 থেকে 4 নম্বর পর্যায় পর্যন্তই আমাদের আঁকতে হবে, এবং অবশ্যই গ্রুপ থাকবে এখানে 1 থেকে 18 পর্যন্ত। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, আমরা কি এটাকে কালারাইজড করব, বিভিন্ন রঙে রঞ্জিত করব? আমার উত্তর হচ্ছে যে অবশ্যই এটাকে কালারাইজড করতে হবে, অর্থাৎ আমাদের খাস ধাতুগুলো একটা আলাদা রঙে চিহ্নিত করতে হবে, মিথ্যা ধাতুকে আলাদা রঙে চিহ্নিত করতে হবে, এবং বাকি সবগুলোকে একটা ভিন্ন ভিন্ন রঙের মাধ্যমে আমরা চিহ্নিত করব। তো আমি এখানে তোমাদের নমুনা পত্রে যে কালারগুলো দিয়েছি সেগুলো হচ্ছে যে আমাদের এখানে রয়েছে হলুদ, হলুদ হচ্ছে যে আমার খাস ধাতু হিসেবে চিহ্নিত করেছি। এরপর আমি গ্রুপ 2 এর মধ্যে ছাই রঙের মতো একটা কালার ইউজ করেছি, সেটাকে আমি চিহ্নিত করেছি মিথ্যা ধাতু দিয়ে। এরপরে আমাদের অবস্থান্ত ধাতুকে আমি চিহ্নিত করেছি সবুজ কালার দিয়ে। তারপরে আমাদের মুদ্রা ধাতুকে চিহ্নিত করেছি লাল, অর্থাৎ কফার, এটা আমরা লাল কালার দিয়ে। এখন কফারটা হচ্ছে যে আমাদের একই সাথে মুদ্রা ধাতু এবং অবস্থান্ত ধাতু, তবে আমরা সাধারণত এটাকে এখন লাল কালার করব, অর্থাৎ মুদ্রা ধাতু হিসেবে চিহ্নিত করব। এরপরে আমাদের রয়েছে হ্যালোজেন, হ্যালোজেনকে আমরা একটু হালকা নীল কালার দিয়ে হচ্ছে যে আমরা চিহ্নিত করেছি। এরপর সর্বশেষ কমলা কালার দিয়ে আমরা চিহ্নিত করেছি নিষ্ক্রিয় গ্যাস সমূহকে। তো তোমরা বাসায় যে পর্যায় সারণীটা আঁকবে সেখানে অবশ্যই বিভিন্ন ধরনের রঙ ইউজ করে 1 থেকে 4 পর্যন্ত যে 36টা ১ থেকে ৪ পর্যায় পর্যন্ত যে 36টা মৌল রয়েছে, এই মৌলগুলোকে তোমরা আঁকবে। আঁকার পর তারপরে তোমরা এখানে কোনটা কী ধাতু, অর্থাৎ কোনটা কী ধরনের মৌল সেটাকে চিহ্নিত করতে হবে, অর্থাৎ আমি যে উপরে এখানে লিখে দিয়েছি আমার মতো লিখতে পারো বাক্স করে একটা কালার দিয়ে, তারপরে সেখানে কালারের নাম ব্যবহার করতে পারো, তারপরে লিখতে পারো যে খাস ধাতু। এরপরে তোমরা মৌলগুলোর নাম লিখবে, যেমন আমি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরপরে আমরা যে ছাই কালার ব্যবহার করেছি সেখানে, এরপরে আমরা একটু গ্যাপ দিয়ে, তারপরে মিথ্যা ধাতু, তারপরে এখানে আমরা মিথ্যা ধাতু সময়ের নাম। একইভাবে আমরা সিরিয়ালি আমরা অবস্থান্তর মৌল, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস এইভাবে করতে পারি। এখন তোমরা যদি চাও যে তোমরা অন্যভাবে করতে পারো, অর্থাৎ তোমরা নিজস্ব কালার ব্যবহার করতে পারো, সেখানে কোনো সমস্যা নেই। পর্যায় সারণীর গ্রুপগুলোর উপরে তোমরা আমার মতো চাইলে এখানে আলাদাভাবে তোমরা চিহ্নিত করতে পারো খাস ধাতু, মিথ্যা ধাতু দিয়ে, অথবা নিচে তো তোমরা অবশ্যই কালারের পর তোমরা চিহ্নিত করবে যে এটা খাস ধাতু, এটা মিথ্যা ধাতু, সেভাবেও হবে। তো আমরা এভাবেই সাধারণত চিহ্নিত করব। তোমরা যারা চাচ্ছ যে আরও বেশি কিছু লিখতে, তোমরা চাইলে এখানে খাস ধাতু কী এটার একটা ব্যাখ্যা দিতে পারো, এভাবে একটু নর্মালি চিহ্নিত করতে পারো, অথবা আমাদের মতো দিলেও তোমাদের চলবে। তোমরা এই যে আমরা যে নমুনা উত্তরপত্র দিয়েছি সম্পূর্ণ এটা কপি করবে না, এখান থেকে তোমরা জাস্ট আইডিয়াটা নিবা, তারপর তোমরা নিজেদের মতো চেষ্টা করবা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য, অবশ্যই সেটা যেন একটু ইউনিক হয়। তো এই ছিল আজকে তোমাদের রসায়নের অ্যাসাইনমেন্টের ভিডিও, আশা করি তোমরা একটা সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করবে, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের ইংলিশ অ্যাপ চ্যানেলের সাথেই থাকবে, এবং নোটিফিকেশন বাটন অন করে রাখবে যাতে আমাদের পরবর্তী ভিডিও মিস না হয়।